ভব সাগর কূলে পারে যাবি কে আয় রে অকল ভব সাগর কূলে পারে যাবি কে আয় রে ভগ্ন তরি আমার বেয়ে যায় অকুল ভব সাগর কূলে পারে যাবি কে আয় রে আয় অকুল ভব সাগর কূলে পারে যাবি কে আয় রে আয় অকুল ভব সাগর দশ ইন্দ্রিয় ছজন দাড়ি মোনা গুণে তরি বেয়ে যায় দশ ইন্দ্রিয় ছজন দাড়ি মোনা গুণে তরি বেয়ে যায় উত্তরের হাওয়ায় তুলে দিয়ে পালি উত্তরের হাওয়ায় তুলে দিয়ে পালি পবন বেগে তরি বেয়ে যায় পবন বেগে তরি বেয়ে যায় সাগর কূলে পারে যাবি কে আয় রে আয় অকুল ভব সাগর কূলে পারে যাবি কে আয় রে আয় অকুল ভব সাগর তীরে যে জানে না নদীর ধারা সাজে না তার নোঙর গাড়া ডুবে যায় তরি রত্ন ভরা ত্রিবেণী গঙ্গায় যে জানে না নদীর ধারা সাজে না তার নোঙর গাড়া ডুবে যায় তরি রত্ন ভরা ত্রিবেণী গঙ্গায় আছে কামের কুম্ভীর মানে না ফিরি কামের কুম্ভীর মানে আয় রে আয় অকুল ভব সাগরে কূলে পারে রো কান্দারি শ্রী গৌর হরি পারে রো কান্দারি শ্রী গৌর হরি ভগ্ন তরি আমার বেজে যায় ভগ্ন তরি আমার বেজে যায় অকুল ভব সাগর কূলে পারে যাবি কে আয় রে আয় প্রথমে বন্দনা করি সাই বাবার চরণ গুরু ব্রাহ্মণ বৈষ্ণব পদে লোভিনুসরণ আমার কলির দেবতা বন্দী চৈতন্য নিতাই আরে চরণে শরণ লোভি অদ্বৈত গোসাই আমার শিবার গদাধর বন্দী প্রিয় হরিদাস এ অধমে তব নাম কর হে প্রকাশ শচী জগন্নাথ বন্দী হারাই পণ্ডিত যিনি আরে লক্ষ্মী বিষ্ণু প্রিয়া বন্দী গৌর গুণমণি আমার জন্মদাতা মাতা পিতা আমি পদে প্রণাম করি যাহাদে লোকি পাগুনে মানব দেহ ধরি দেখো নামটি আমার দেবতার ঘণ্টা ওই জুড়িতে বাড়ি আরে দেশ বিদেশে করি আমি তর্জা লড়া লড়ি আমার জোটের জোটি তারক বাবু আমি জিজ্ঞাসা করে যাব আরে বসে বসে সবাই মিলে কথার জবাব শুনবো
বলো বলো তারক বাবু, মিথ্যা কথা নয় একটা কথা বলবে তুমি আজি এই সভায়। একটা মরা মেয়ে শ্মশানেতে দাহন করতে গেল, একটা পাগলা ছেলে সেইখানেতে হাজির হয়ে গেল। হাজির হয়ে পাগলাটা মনে মনে কি যেন বলিল, আরে শ্মশানের লোকজন হাসিতে লাগিল। হ্যাপা মনে রে আনন্দে হরি গুণ গাও, হ্যাপা মনে রে আনন্দে হরি গুণ গাও, একবার হরি গুণ গান গাইতে গাইতে, একবার হরি গুণ গান গাইতে গাইতে, ও মন নামে মন মজাও, হ্যাপা মনে রে আনন্দে হরি গুণ গাও, হ্যাপা মনে রে আনন্দে হরি গুণ গাও। তোমার বোঝাই ছিল সোনার তরি, ও মন এখন কেন জীর্ণ হে, সোনাই ছিল আহা বোঝাই ছিল সোনার তরি, ও মন এখন কেন জীর্ণ হে, এখন থাক থাকিতে সোনার তরি, এখন থাক থাকিতে সোনার তরি, কেন আঘাট লাগাও, খেপা মন রে আনন্দে হরি গুণ গাও, খেপা মন রে আনন্দে হরি গুণ গাও। পাগলাটা গিয়ে বলছে, কই দেখি তো কে মারা গিয়েছে, মুখের থেকে কাপড়টা একটু উঁচু করুন তো, যেমনি একজন আগিয়ে কাপড়টা উঁচু করেছে। আর পাগলাটা বলছে, দেখুন বাবু এই মেয়েটাকে যদি আমি বাঁচাতে পারি তাহলে কি আমার সঙ্গে বিয়ে দেবেন। শ্মশানের যারা লোকজন ছিল সবাই রহস্য করে বলছে, ঠিক আছে ঠিক আছে, যদি তুমি বাঁচাতে পারো তোমার সঙ্গে এই মেয়ের বিয়ে দেবো। সঙ্গে সঙ্গে সেই পাগলা কি যেন বলিল, দেখুন সেই পাগলা মেয়ের কানে কি যেন বলিল, সঙ্গে সঙ্গে সেই মেয়ে তা খাড়া হয়ে দাঁড়ালো। মেয়ের বাবা পাশে ছিল মিথ্যা কথা নয়, পাগলাটার হাত ধরে বলে সেই সময়, তুমি আমার মরা মেয়ে বাঁচিয়েছো, তোমাকে যে কি বলে আশীর্বাদ দেবো বাবা, আশীর্বাদ দেওয়ার মতো আমার ভাষা নেই, আজ থেকে তুমি হচ্ছে আমার জামাই আর আমি হলাম তোমার শ্বশুর মশাই, শ্বশুর হিসাবে জামাইয়ের কিছু যৌতুক দিতে হয়, তা আমি তো খুব গরিব মানুষ, আমার দেওয়ার কিছু নেই বাবা, তা বাড়িতে আমার আর একটা মেয়ে আছে, ওই মেয়েটাকে আমি তোমার ধলতা দিলাম, যৌতুক হিসাবে দিলাম, ধান পাট মাছ তরকারি বিক্রি করতে গেলে ধলতা দিতে হয়, মেয়ের বিয়ে হলে কোথায় মেয়ে বিয়ে ধলতা দিয়েছিল। তারক জবাব এসে দেবে, আর ওই বিজ্ঞতার কাছে তুমি বাহবা কিনে নেবে, দেখো এই পর্যন্ত প্রথমবারে আমার অল্পে বলা হলো, আরে প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বলো। এই মানুষে নাই কো ব্যবধান, হিন্দ মুসলমান, ওগো এই মানুষে নাই কো ব্যবধান, মোরা হাত মিলাই আজি বেড়াবো সবাই, হাত মিলাই বেড়াবো সবাই, ওগো কেউ তো কারো নই দোষ মন, এই মানুষের নাই তো ব্যবধান, হিন্দু মুসলমান, এই মানুষের নাই তো ব্যবধান, হিন্দু মুসলমান, এই মানুষের নাই তো ব্যবধান,
সবাই মোরা ভারতবাসী, তফাত নেই কেউ মায়ার মাসে, সবাই মোরা ভারতবাসী, তফাত নেই কেউ মায়ার মাসি, সবার মুখে ফোটাও হাসি, সবাই মোরা এক সমান, এই মানুষের নায়ক ব্যবধান হিন্দু মুসলমান, এই মানুষের নায়ক ব্যবধান হিন্দু মুসলমান, এই মানুষের নায়ক ব্যবধান, আজ নারে পরোগ দুটি জাতি একসঙ্গে করি বসতি, নারী পুরুষ দুটি জাতি একসঙ্গে করি বসতি, পরিচয় মা নবাকৃতি একই মায়ের দুগ্ধ পান, এই মানুষের নায়ক ব্যবধান হিন্দু মুসলমান, এই মানুষের নায়ক ব্যবধান হিন্দু মুসলমান, এই মানুষের আর মানুষ যখন মারা যাবে কাউকে নিয়ে পোড়াইবে, মানুষ যখন মারা যাবে কাউকে নিয়ে পোড়াইবে, ওই আবার কাউকে হে নিয়ে ক বোরে দেবে যেতে হবে এক স্থানে, আবার কাউকে হে নিয়ে ক বোরে দেবে যেতে হবে এক স্থান, মানুষের নায়ক ব্যবধান হিন্দু মুসলমান, এই মানুষের নায়ক ব্যবধান, ওই আজি হাত মিহিলায়ে বেড়াবো সবাই, কেউ তো কাহারো নয় দুশ্মন, মোরা হাত মিহিলায়ে বেড়াবো সবাই, কেউ তো কাহারো নয় দুশ্মন, এই মানুষের নায়ক ব্যবধান ও হিন্দু মুসলমান, এই মানুষের নায়ক ব্যবধান, আমি আজ লক্ষ কোটি প্রণাম করি ভারত মাতার পায়, কেন না এই ভারতে জন্ম আমার গর্বের বিষয়, আমার সেই শিক্ষা দীক্ষা গুরু পদে প্রণাম করা হলো, আমার জন্মদাতা মাতা পিতা পুনঃ মরহিল, তবে নামটি আমার তারক মণ্ডল ও গো হরষিপুরে বাড়ি, আর সেই ত্যাগুলি আর অন্তর্গত সবাই প্রকাশ করি, আমার সে পোস্টে তুলিয়া স্বরূপ নগর থানা, আমার মহকুমা হয় বসিরহাট জেলা চব্বিশ পরগনা, এই পর্যন্ত সংক্ষেপেতে ওই আমার বন্দনাটি গেল, আমার জোটের জোটে দেবদার বাবু আসরেতে এলো, বড় কৌশল করে দেবদার বাবু প্রশ্ন এক দিয়েছে, বলে মরা মেয়ে দাসে নাকি বিয়ে সে করেছে, আর সঙ্গে সঙ্গে আর এক মেয়ে ছেলেটার যৌতুক দিয়েছিল, বলে সেই ছেলে মেয়ের নামের খবর আসরেতে বলো, বাহ এ কেমন ধারার কথা, মেয়ের বিয়ে দিলে তাকে জিনিসপত্র দিয়ে তাকে আনন্দ দিতে হয়, তাকে জিনিসপত্র দিয়ে যৌতুক দিতে হয়, কিন্তু এমন ধারার প্রশ্ন তো আমি কখনোই শুনিনি, তাই বলি এ কত ভাব দেখেব মহিমণ্ডলে, এ কত ভাব দেখেব মহিমণ্ডলে, ও
ওয়া কাকা কলমা সে তামা খাচে বাব লাগা সে বাতুলে ওরে একা কাকলামা সে তামা খাচে বাব লাগা সে বাতুলে ও কত ভাব দেগিব মহি মন্ডলে এ কত ভাব দেগিব মহি মন্ডলে কত ভাব দেখব মহি মন্ডলে এ কত ভাব দেখব মহি মন্ডলে আমি বলবো কি এর গুণের কথা এ বেটা বউকে বলে ধর মাতা ওই আমি বলবো কি এর গুণের কথা বেটা বউকে বলে ধর মাতা আপনারা কেউ শুনেছেন এই বার আপনারা কেউ শুনেছেন এই বার ও ফলের খোলা জিবা শ্বাস ফেলে ও ফলের খোলা জিবা শ্বাস ফেলে ও কত ভাব দেগেব মহি মন্ডলে ও কত ভাব দেগেব মহি মন্ডলে কত ভাব দেখব মহি মন্ডলে কত ভাব দেখব মহি মন্ডলে আবার ব্যাঙা ছিল লেজ গজালে বলুন কেউ কি তাকে কুমির বলে ও গো ব্যাঙা ছিল লেজ গজালে বলুন কেউ কি তাকে কুমির বলে আবার সোনার খাঁচায় কাক পুষিলে আবার সোনার খাঁচায় কাক পুষিলে রাধা কৃষ্ণ কি বলে ও কত ভাব দেগেব মহি মন্ডলে এ কত ভাব দেগেব মহি মন্ডলে ও একা কাতলা মাসে তামা খাচে বাবলা গাছে বাতুলে এ কত ভাব দেগেব মহি মন্ডলে এ কত ভাব দেগেব মহি মন্ডলে তবে শুনুন সেই মজার কথা বাবু মহাশয় আমি সংক্ষেপেতে কথার জবাব দিয়ে যাব তাই কেননা সূর্যকান্ত গোস্বামী ও গো দুটো কন্যা ছিল আর জান্ন বাব সুদা শাস্ত্রে লিখিল একদিন নিত্যানন্দ প্রভু আমার ভিক্ষার ছলে সেই বাড়িতে গেছে জান্নবাকে দেখে তখন বলিতে লেগেছি ও খুকি তুমি আমাকে বিয়ে করবে এই কথা যেই মাত্র নিত্যানন্দ বলিল আর সূর্যকান্তর কাছে গিয়ে নাড়ে জুড়ে দিল মেয়েটা বলছে বাবা ওই দেখো না কোথাকার একটা ভিখারি এসে ভিক্ষা চাওয়া যেমন তেমন আমাকে বিয়ে করবে বলছি একেবারে লাঠি নিয়ে সূর্যকান্ত ও গো তাড়িয়ে দিতে যায় ভিখারি দুঃখ পেয়ে সেই সময়ে ভগবানকে কয় ঠাকুর বড় আশা করে এসেছিলাম মেয়েটার জন্য মেয়েটা যখন আমার ভাগ্যে হলো না আজকে রাত্রের মধ্যে যেন ওই মেয়েটার মরণ হয় না হয় আমার যেন মরণ হয় ভগবান কোথায় ছিল কি জানি হঠাৎ রাত্রিবেলা সেই মেয়েটা প্রাণ হেতে মরেছে আর সবাই মিলে ও গো শ্মশান ঘাটে হাজির তো করেছে এমন সময় নিত্যানন্দ শ্মশান ঘাটে গেল ও গো জনগণকে ডেকে তখন বলিতে লাগিল ও গো ওই মেয়েটাকে পুড়িয়ে ফেলবে না গো ওই মেয়েটার জন্য আমি কালকে গিয়েছিলাম আমাকে কত কটু কথা বলে তাড়িয়ে দেওয়া হলো মেয়েটা আমাকে মারা গেছে এবার দেবেন বলে তুমি কি বোকা নাকি মরা মেয়ে তুমি কি করবে বলে মরা মেয়ে আমি বাঁচিয়ে নেব তুমি বাঁচাতে পারবে বলে হ্যাঁ দিন না দেখি বাঁচাতে পারি কি না কি করবে সূর্যকান্ত মরা মেয়েটার হাত ধরে নিয়ে আর নিত্যানন্দ হাত ধরে নিয়ে বলছে বাবা তুমি যাই করো না কেন সেই মরা মেয়েটা নিয়ে তুমি সুখী হও বাবা মরা মেয়েটা নিয়ে শুভে তুমি সুখী হও এই কথা যেই বলেছি আর নিত্যানন্দ মেয়েটার কানে কানে বলছো গো গো জয় রাধে 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 গোবিন্দ জয় জয় রাধে রাধে গোবিন্দ জয় জয় ও জয় রাধে 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 গোবিন্দ জয় জয় রাধে রাধে গোবিন্দ জয় জয়
মেয়ের কানে গেল। আরে হরি হরি বলে মেয়েটা লাফাইয়ে উঠিল। যেই মেয়েটা বেঁচে গেছি সবাই অবাক হয়ে গেছি, সবাই বলছে তাই তো মেয়েটা বেঁচে গেল। আর সূর্যকান্ত ছুটে এসে বলছে বাবা সত্যি তুমি ভালো ছেলে, তোমার মতো জামাইয়া আমি আরো পাবো না, তাই মেয়েটা তো তুমি বাঁচিয়ে নিয়েছো। মেয়ের বিয়ে দিলে যৌতুক দিতে হয়, তা তোমাকে আর কি দেব, আমি বড় গরিব মানুষ, আমার বাড়িতে আর একটা মেয়ে আছে, সেই মেয়েটা তোমাকে আমি যৌতুক দিলাম, তাই আমার জান্নবাকে সেই সময়ে যৌতুক দিয়েছিল। বসুধাকে বাঁচিয়ে বিয়ে তো করিল, এই তো তোমার কথার জবাব, ওই গো কথায় মিটে গেল, এই কথাতে ঠকিয়ে দেবে আশা করেছো ভালো। আমি একটা প্রশ্ন করব তুমি এসে বলবে, আমি তোমার মুখে জ্ঞানী শ্রোতা সকলে শুনিবে, ওগো একটা ছেলে একটা মেয়ে তারা ভালোবাসা করেছে, আর ফোনে ফোনে ভালোবাসা জানাই দশের কাছে, ফোনে ফোনে ভালোবাসা করেছে। মেয়েটা বলেছে আমি ওই বটতলায় থাকবো, তুমি ঠিক টাইম মতো ওখানে হাজির হয়েও। ছেলেটা আসছে না, মেয়েটা টাইমে গিয়ে হাজির হয়ে বসে আছে। দুঃখ পেয়ে মেয়েটা বলছে ওগো ওগো সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, এবার এবারে আসো তা দেখে আমি মজা দেখাবো, এবার আসো তা দেখে আমি মজা দেখাবো, সে যে কেন এলো না কিছু ভালো লাগে না, এবার আসো তা দেখে আমি মজা দেখাবো, এবার আসো তা দেখে আমি প্রেম শিখাবো, সে যে কেন এলো না কিছু ভালো লাগে না, আসো তা দেখে আমি মজা দেখাবো, এবার আসো তা দেখে আমি প্রেম শিখাবো। বলে মন পাখি উড়ে গিয়ে বল না আমি কি তার হাতের খেলনা, বল না মন পাখি উড়ে গিয়ে বল না আমি কি তার হাতের খেলনা, বল না ও সে যে যখন তখন মোড়ে করে জ্বালাতন, সে যে যখন তখন মোড়ে করে জ্বালাতন, এবার আসে তা দেখে আমি মজা দেখাবো, এবার আসো তা দেখে আমি প্রেম শিখাবো। এইভাবে গাইছে। আর এমন সময় সেই ছেলেটা সেইখানেতে এলো, আর মেয়েটাকে দেখে তখন বলিতে লাগিল ঠাকু তুমি কতক্ষণ এসেছো, আর কতক্ষণ এসেছো, এরকম কাজ কেউ করে, আমি সেই কখন থেকে বসে আছি। ছেলেটা বলতো শোনো চলো এবার আমরা দুইজনে চলে যাই। তারা মাঠের পদা দিয়ে তখন ওগো পথে বাহির হলো, আর যেতে যেতে দুইজনারও অধিকই রাত্র হলো, অনেকটা রাত্র হয়ে গেছি। মেয়েটা বলছে তাই তো আমার বড় ক্ষুধা পেয়েছি, আর পিপাসায় বুকটা ফেটে যাচ্ছে গো, আমি আর চলতে পারছি না, কি হবে উপায়। ছেলেটা বলছে তাই তো এই অধিক রাত্র আমি এখন জল পাবো কোথায়। বলছে জল এক কাজ করো না, ওই দেখো খেজুর গাছে ভাড়া বাঁধা আছি, ওই ভাড় একটা খুলে নিয়ে এসো, ওই ভাড়ে অনেক রস আছে, আমরা রস খেয়ে জীবন ধারণ করবো। কথা শুনে ছেলেটা তখন গাছে তেজ উঠিল, আর সেই ভাড়টা খুলে তখন নিচেতে নামালো, নিচে নামিয়েছি দুইজনে মিলে রস খেয়ে সুস্থ হয়েছি। মেয়েটা বলছে ওগো শোনো এই ভাড়টা আবার বেঁধে দাও, আরও কিছু রস পাবে। বলছে এই ভাড় আর কে বাঁধে, এই বলে ছেলেটা ভাড়ে একটা লাথি মেরে বলছে চলো এখান থেকে চলে যাই। মেয়েটা বলছে আমি তোমার সঙ্গে আর যাব না, ওই আমার জ্ঞান ফিরে গেছে, আমি বাবার কাছে চলে যাব মনে আশা হয়েছি। ছেলেটা বলছে কেন অমন কথা বলছো কেন, বলে বলবো না এই ভাড়ে যখন রস ছিল তুমি যত্নে তে নামালে, আর রস খেয়ে শেষে তারে লাথি মেরে দিলে, এখন আমার যোগ রস আছে বলে আমায় ও তুমি সঙ্গে নিয়ে যাবে, আমার রস ফুরিয়ে গেলে তুমি লাথি মেরে দেবে,
আমি আর তো যাব না। এই বলে মেয়েটা তখন দৌড়ে যায়, শোন না সর্বজন, যেই মাত্র মেয়েটা গো দৌড়াতে লাগিল, আর ছুটে গিয়ে ছেলেটা মেয়ের জড়াইয়ে ধরিল। ওগো যেই মাত্র ছেলেটা মেয়ের জড়াইয়ে ধরেছে, সেই ছেলে আর মেয়ে দুটো চাপটা হয়ে সেইখানেতে এক ছেলে হয়েছে। বলো সেই ছেলেটার নামের খবর তোমার মুখে চাই, কেমন কাজের কাজী শক্ত মাঝি এবার জানবো ভাই। এই পর্যন্ত একটা যোগ প্রশ্ন করা হলো, মমিন মতে একটা কথা জিজ্ঞাসা করি ভালো, বলো তো কোন দিনেতে কিভাবে তে ওগো কবরের সৃষ্টি হয়, তুমি জানো যদি শাস্ত্র মতে জবাব দাও আমায়। এই পর্যন্ত প্রথমবারে অল্পে অল্পে গেল, আমাকে দিবেন চরণ ধুলো, এইবারে দেবদাস বাবু গাইবে ভবেন বাজিয়ে দাও না ভালো। মানে নাই আপনি মোরল সেরা সাতা মাথায়, গায়ে মানে নাই আপনি মোরল সেরা সাতা মাথায়, বিদ্যার বেলায় লব ডঙ্কা ওনার, বিদ্যার বেলায় লব ডঙ্কা আমার, তর্ক দেয় কথায় কথায়, গায়ে মানে নাই আপনি মোরল সেরা সাতা মাথায়, গায়ে মানে নাই আপনি মোরল। দিনে দেখে তারা অল্প বিদ্যা ভয়ঙ্কর কুবুদ্ধির সেরা, নির্ধনের ধন হলে দিনে দেখে তারা অল্প বিদ্যা ভয়ঙ্কর কুবুদ্ধির সেরা, তারা তো আসল তত্ত্ব হয় গোহারা, তারা আসল তত্ত্ব হয় গোহারা, তাদের সব চলা বলায় বোঝা যায়, তাদের সব চলা বলায় বোঝা যায়, গায় মানে নাই আপনি মোরল সেরা সাতা মাথায়, গায় মানে নাই আপনি মোরল। অমানিরে মান দিলে মাথাতে ওঠে, ডোম ডোগলা হোক না কেন হোক না সে মুঠে, অমানিরে মান দিলে মাথাতে ওঠে, ডোম ডোগলা হোক না কেন হোক না সে বুটে, তারা সব টাকার জোরে দাঁড়ায় ভোটে, তারা টাকার জোরে দাঁড়ায় ভোটে, সে সে ছুরি মারে বন্ধুর গলায়, সে সে ছুরি মারে বন্ধুর গলায়, ওরে গায় মানে নাই আপনি মোরল সেরা সাতা মাথায়, গায় মানে নাই আপনি মোরল, গায় মানে না আপনি মোর। একটা ওল যদি হয় ধামার মতো কোনদিন ডাটার উপর উঠবে না তো, একটা ওল যদি হয় ধামার মতো কোনদিন ডাটার উপর উঠবে না তো, আবার পায়ে থাকবে পায়ের জুতো, আবার পায়ে থাকবে পায়ের জুতো, ওরে কবু কি ওঠে মাথায় বলো, কবু কি ওঠে মাথায়, ওরে গায় মানে নাই আপনি মোর সাতা মাথায়, গায় মানে নাই আপনি মোরল, ওরে বিদ্যার বেলায় লব ডঙ্কা এনার, বিদ্যার বেলায় লব ডঙ্কা আবার, তর্ক দেয় কথায় কথায়, ইনি তর্ক দেয় কথায় কথায়, ওরে গায় মানে নাই আপনি মোরল সেরা সাতা মাথায়, গায় মানে নাই আপনি মোরল। তবে মজা বেঁধে গেল যখন মজা বেঁধে গেল, তারক বুঝলো না যে কেউটে সাপের লেজে তার কাপ হলো, ওরে গায় মানে নাই আপনি মোরল, ওনার মাথায় ছেড়া ছাতা, আরে বিদ্যার বেলায় লব ডঙ্কা জাহাজ বোঝাই কথা, তোমাকে সহজে ছাড়বো না, আরে বসে বসে কথাগুলি মন দিয়ে শোনো না, একটা কাকের ছানা তা না না না
বাবু ডাকছে ডালে বসে, আর এই সোনা রঙে রঙ মিশাবে তামা পিতল ঘষে। ওডে চাষার ছেলে গান শিখিলে পথে ঘাটে গায়, আরে যোগীর বেটার পইতে হইবার ভ্রমণের মান্য যায়। ওডে চড়াই পাখির ছানা হয়ে দেবে আস তুলনা, আরে ময়না পাখির মান্য বাবু আসরে থাকবে না। যাবে চলে জমজমাজম বইব কি আর বেশি, এনার গুণের কথা বলতে গেলে মুখে পায়ে হাসি। কেমন ঢাবনা ঢোড়ার মতো তোমার এবার চক্র দেখি ভারী, আরে আমার পাল্লায় পড়ে তোমার বেরোবে জারি জুড়ি। তবে রেগে রেখে তারক বাবু আমায় প্রশ্ন দিয়ে গেল, আরে ছেলে মেয়ে চারটা হয়ে একটা হয়ে গেল। তবে যদি ভক্তি থাকে আমার গুরুদেবের পায়, আরে কথার জবাব দিয়ে যাব ভদ্ররা সবাই। দেখো সুরা দৃষ্টি নামে অসুর, সে তো শিবের ভক্ত ছিল, আরে শিবের পায়ে প্রণাম দেখুন সবসময় করিত। একদিন বাবা শিব সন্তুষ্ট হয়ে বলছে, বাবা কি বর চাই? সুরা দৃষ্টি অসুর বলছে, বাবা এই বর চাই, আমার এই হাত আমি যার মাথায় দেবো সে যেন ভস্ম হয়ে যায়। শিব ঠাকুর বলছে, না বাবা ও বর আমি দিতে পারবো না, কারণ একমাত্র মৃত্যুঞ্জয় হলাম আমি, দ্বিতীয় মৃত্যুঞ্জয় হতে পারে না বাবা, তুমি অন্য বরে কামনা করো। সুরাদৃষ্টি অসুর বলছে, বাবা অন্য বরে আমার কামনাও নেই আর প্রার্থনাও নেই, একমাত্র কামনা আমার এই হাত আমি যার মাথায় দেবো সে যেন ভস্ম হয়ে যায়। আমাদের ভাঙড় ভোলা কাঁচা খোলা কি কর্ম করেছে, আরে তো বলে দেখুন বর দিয়ে দি। এখন বর পেয়ে অসুর কুলে রাজা সুরাদৃষ্টি অসুর হাত উঁচু করে চলেছে, প্রথম যাব যমরাজত্বে, মৃত্যুর দেবতা হচ্ছে যমরাজ, ওর মাথায় হাত দেবো, ওকে শেষ করব, তারপর যাও ইন্দ্রের রাজত্বে, দেবরাজ ইন্দ্র তার মাথায় হাত দেবো, তাকে শেষ করব, ইন্দ্রত্ব কেড়ে নেবো আর তার স্ত্রীকে ভোগ দখল করবো। এই বলতে বলতে দেখুন পথ ধরে চলেছে, আর এমন টাইমে নারদ মুনি সম্মুখে এসেছে। দেখুন নারদ মুনি মহাজ্ঞানী কথাগুলো শুরু, আরে দায় মেটানো যেমন তেমন গুণ বাঁধানোর গুরু, উনি সম্মুখে এসেছে। আরে সুরা দৃষ্টি অসুরকে তখন বলিতে লেগেছে, ও সুরা দৃষ্টি তুমি হাত উঁচু করে কোথায় যাচ্ছ, তোমার বগলে কি ফোড়া হয়েছে? সুরা দৃষ্টি বলছে, ফোড়া হবে কেন, বাবা শিবের থেকে বর পেয়েছি, আমার এই হাত আমি যার মাথায় দেবো সে ভস্ম হয়ে যাবে। বলে বর পেয়েছ, এ বর পরীক্ষা করেছ, কারণ একমাত্র মৃত্যুঞ্জয় হলো বাবা শিব ঠাকুর, দ্বিতীয় মৃত্যুঞ্জয় করতে পারে না, তোমার এ বর খাটবে না, তুমি বর পরীক্ষায় করে এসো। এই কথা শুনে অসুর তখন দৌড়াতে লাগিল, আরে দৌড়াতে দৌড়াতে দেখুন কৈলাসে হাজির হলো। কে বলছে, বাবা আপনি যে বর আমাকে দিলেন বাবা, এই বর যে খাটবে বাবা আমার বিশ্বাস হয় না, এই বর আমি একটু পরীক্ষা করতে চাই। বাবা বলছে, কোথায় পরীক্ষা করবে, কার ছেলের মাথায় হাত দেবে আর তোমার ঠেঙিয়ে গোষ্ঠী ষষ্ঠী পুজো করে দেবে? বলছে, না বাবা আমি কারো ছেলের মাথায় হাত দিতে যাব না, আপনি আমার বর দিয়েছেন আপনার মাথায় দিয়ে পরীক্ষা করতে যাও করব। যখন হাতে দিতে গেল, তখন হাতে দিতে গেল, আরে উল্টে পড়ে শিব ঠাকুর দৌড়াতে লাগিল। এখন দৌড়াতে দৌড়াতে তখন নারায়ণের কাছে গেছে, আরে নারায়ণের দু পায়ে জড়িয়ে ধরেছে, ঠাকুর তুমি আমাকে রক্ষা করো, ওই দেখো সুরাদৃষ্টি ছুটে আসছে, ওর ওই হাত যার মাথায় দেবে সে ভস্ম হয়ে যাবে, ঠাকুর তুমি আমাকে রক্ষা করো। নারায়ণ বলছে, শিব তুমি একটু আড়ালের দিকে যাও, দেখি আমি কিছু করতে পারি কি না। এখন নারায়ণ একটা ভুবন মোহিনী রূপ ধারণ করে দেখুন হেলিতে দুলিতে তখন অসুরের সম্মুখে এসেছে। আর সুরাদৃষ্টি অসুর তখন সেই সময়ে বলছে, হ্যাঁ গো তুমি কাদের কুলের বউ? বলে, না গো না আমি বউ নই,
আমার এখনো বিয়ে হয়নি, আমি বিয়ে করব বলে ঘুরে বেড়াচ্ছি। বলছে এই দেখো আমি হলাম অসুর কুলের রাজা, নাম হচ্ছে সুরাদৃষ্টি অসুর, তাছাড়া বাবা শিবের থেকে বর পেয়েছি, আমার এই হাত আমি যার মাথায় দেবো সে ভস্ম হয়ে যাবে, তুমি আমাকে বিয়ে করো না কেন? বলে হ্যাঁ তুমি একটা সুপুরুষ, অসুর কুলের রাজা, তাছাড়া বাবা শিবের থেকে বর পেয়েছো, তোমাকে দেখে আমার পছন্দ হয়, তবে একটা শর্ত, আমি নাচতে পারি গাইতে পারি, যদি তুমি আমার সঙ্গে তালে তাল দিতে পারো তাহলে আমি বিয়ে করতে রাজি আছি। অসুর বলছে ঠিক আছে দেখাও তোমার নাচ গান। মোহিনী সেই সময় নাচছে, পৃথিবীতে যত বাবু হিরো মস্তান বাবু, পৃথিবীতে যত বাবু হিরো মস্তান বাবু, নারীর কাছেতে সবাই কাবু কাবু, হে নারীর কাছেতে সবাই কাবু, ওহে কালা চাঁদে ধন্য নারীর ফাঁদে, ওহে কালা চাঁদে ধন্য নারীর ফাঁদে, বিষ খায় হাবু দবু, হে নারীর কাছে হে সবাই কাবু, হে নারীর কাছে হে সবাই কাবু, হে দারে জন্মায় এই জীব, নারীর কাছে হে সবাই কাবু, হে নারীর কাছে হে সবাই কাবু, হে নারীর কাছে হে সবাই কাবু। দেখো এইভাবেতে মোহিনী নাচিতে লাগিল, আরে সুরা দৃষ্টি ওর সঙ্গে তালে তালে দিল, মোহিনী যে সময় ডান হাত মাথাতে তুলেছে, আরে মোহিনীকে পাওয়ার আশায় মাথায় হাত দিয়েছে, অসুর যে সময়ে নিজের হাতে মাথায় দেখুন দিল, যার হাতে সেই অসুর শেষ হয়ে গেল, অসুর শেষ হয়ে গেছে। আর অসুরের ভয়ে ইব ঠাকুর কি করলেন, একটা পাহাড়ের গহ্বরের মধ্যে মাথাটা ঢুকিয়ে পেছনটা বার করে আসে। মোহিনী কি বলছে, ও শিব বেরিয়ে এসো, শিব বলছে বাইরে আমি আসবো না, মাথা আমি বের করবো না, যাহায় পেছন দিয়ে হোক। মোহিনী গিয়ে বলছে তুমি আর নয়নে দেখো আমি কে, একবার তাকিয়ে দেখে যে একটা ভুবন মোহিনী নারী, এই দেখে শিবের মন আকৃষ্ট হয়ে গেল, আরে মোহিনীকে সেই সময়ে জড়িয়ে ধরিল, যখন জড়িয়ে ধরেছে আরে দুটো মিলে চ্যাপটা হয়ে একটা হয়ে গেছে, এ তো হর হরির মিলন এটা মিথ্যা কথা নয়, একে একে সকল কথা দিলাম পরিচয়, তবে মমিন মতের একটি কথা জামাই জিজ্ঞাসিল, আরে আসরেতে জবাব আমি দেব এখন ভালো, তুমি বাজাও বাজাও ভবেন বাবু, তোমার ঝোলেতে দাও চাটি, আরে মমিন মতের গান করিব বাজিয়ে দেবে খাটি, আহারে খোদার বান্দা কার প্রেমে আসো বান্ধা, একদিন তো হবে রাধারে ভাবে বোঝা যায়, আহারে খোদার বান্দা কার প্রেমে আসো বান্ধা, একদিন তো হবে রাধারে ভাবে বোঝা যায়, প্রেম ভুলে গেলে খোদার নাম, না করিলে নিজ কাম এ দুনিয়ায়, আহারে খোদার বান্দা কার প্রেমে আসো বান্ধা, একদিন তো হবে রাধারে ভাবে বোঝা যায়, আরে খোদার বান্দা কার প্রেমে আসো বান্ধা, একদিন তো হবে আন্দার ভাবে বোঝা যায়, যৌবনে লাগিবে ভাটি
হবে মাটি, যৌবনে লাগিবে ভাটি, গায়ে রক্ত হবে মাটি, হাতে একটা লয়ে লাঠি, ধীরে ধীরে যায় আহারে খোদার বান্দা, কার প্রেমে আসো বান্ধা, একদিন তো হবে আধার, ভাবি বোঝা যায় টাকা পয়সা জমিদারি পাইয়া সুন্দরী নারী, টাকা পয়সা জমিদারি পাইয়া সুন্দরী নারী, করিতেছ বাহাদুরি এ দুনিয়ায়, আহারে খোদার বান্দা, কার প্রেমে আসো বান্ধা, একদিন তো হবে আধার, ভাবি বোঝা যায়, আহারে খোদার বান্দা, কার প্রেমে আসো বান্ধা, একদিন তো হবে আধার, ভাবি বোঝা যায়, একদিন তো হবে আধার, ভাবি বোঝা যায়। তবে বিসমিল্লাহ বলে আমি করে যাই সালাম, যদি আল্লাহ মেরা পড়ে কর হে রহম, রহম নজরে যদি দেখে একবার, তবে কিছু রচি আমি কলমে তোমার, জবানেতে জোর মেরা দেবেন এলাই, তোমার মেহেরে বলি কালাম থোরাই, এই পর্যন্ত খোদার কদমে সালাম মিটে গেল। আর এই একটি প্রশ্ন তারক বাবু আমায় জিজ্ঞাসিল, বলে কবরের জন্ম কোথায় বলো, কোনখানে হয়েছে, আরে জবাব তুমি দেবে এখন এসে দশের কাছে, দেখো হাবিল তাবিল দুই ভাই কি কর্ম করিল, আর স্ত্রীর কাহারণে দেখুন ভাইকে খুন করিল, ভাইকে খুন করে কাঁধে নিয়ে ঘুরিতে লেগেছে, আর আল্লাহর কাছে মোনাজাত সব সময় করছে, হে আল্লাহ একটা নারীর জন্যে একটা মেয়ের জন্যে আমার ভাইকে আমি খুন করলাম, হে আল্লাহ তুমি বলে দাও যে ভাইকে নিয়ে আমি কি করব, আল্লাহ তালা ওর মোনাজাত শুনে প্রার্থনা শুনে বেহেস্তের থেকে দুজন ফেরেশতাকে কাক পাখি রূপে পাঠিয়ে দিলেন, সেই দুটো কাক পাখি এসে দেখুন ঝগড়া বাঁধিয়ে দিল, দেখুন হাবিলের সামনে তারা ঝগড়া বাঁধিয়ে দিল, আরে সঙ্গে সঙ্গে একটা কাক মারা তখন গেল, যখন একটা কাক মারা গেছে আর একটি কাক ওই পা দিয়ে হাসতে হাসতে কিছুটা মাটি খুঁড়ে গর্ত করে কাকটিকে রেখে মাটি চাপা দিয়ে কাকটি উড়ে চলে গেছে, দেখুন উড়ে চলে গেল। আরে হাবলি তখন সেই সময়ে ভাবিতে লাগিল, ভাইকে নিয়ে আমি আর ঘুরছি কেন, এই তো সহজ পন্থা সহজ পথ পেয়ে গেছি, তখন ওই চার হাত একটা গর্ত খনন করে ভাইকে দিয়ে সেখানে মাটি চাপা দিল। আরে এই তো তোমার কথার জবাব সংক্ষেপে ফুরালো, তবে আজ আসরে একটি কথা আমি জিগার করে যাই, আরে জবাব এসে দেবে যেন গোপনে রেখো নাই, দেখো পূর্বে একটা ছেলের আর একটা মেয়ের ভালোবাসা ছিল, পূর্বে একটা ছেলে একটা মেয়ের ভালোবাসা ছিল, বহুদিন পরে তাদের পার্কে দেখা হলো, যখন দেখা হয়েছে মেয়েটা বলছে, দেখো অনেক দিন আমাদের দেখা হয় না, দেখাশোনা হয় না, তা আমরা যে ভালোবাসা করেছি, তুমি যে আমাকে কতটা ভালোবাসো আর আমি যে তোমাকে কতটা ভালোবাসি আমি পরীক্ষা করতে চাই। ছেলেটা বলছে, কি করে পরীক্ষা করবে, দেখুন মেয়ের কাঁধে দেখুন একটা ভ্যানিটি ব্যাগ ছিল, আর তার মধ্যে দেখুন আবার মালা একটা রইল, দেখুন মালা তখন বার করে হাতে হাতে নিয়েছে, দেখুন মালা তখন বার করে হাতে হাতে নিয়েছে, আরে ছেলের গলাতে দেখুন পরিয়ে দিয়েছে, যখন মালা পরিয়ে দিল আরে সঙ্গে সঙ্গে সেই ছেলেটা মেয়ে হয়ে গেল, মালা পরাতেই ছেলেটা মেয়ে হয়ে গেছে, প্রথম ছিল একটা মেয়ে আর একটা ছেলে, মালা পরাতেই দুটোই মেয়ে, মেয়েটা বলছে, দেখো তোমারও হলো না আমারও হলো না, দুজনের অবস্থা সমানে সমান, তোমার নেই হালের গরু আমার নেই বিলধান, বলি কোন জায়গাতে হয়েছিল তার জবাব এসে দেবে, আর এই বিজ্ঞসতার কাছে তুমি বাহবা কিনে নেবে,
তবে মমিন মতের একটি কথা আমি জিগার করে যাব, আর আসরেতে বসে আমরা সবাই মিলে শুনবো। বলতো তারক মমিন ভাইয়েরা, যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, ফরজ, জোহর, আসর, মাগরিব, এশার, এই নামাজ পড়ার আগে ভাইয়েরা অজু গোসল করে, অজু গোসল করার পরে নামাজ পড়ে। আর আমি এক জায়গায় কি দেখলাম, একজন মমিন ভাই নামাজ পড়ে তারপর অজু গোসল করলো। আরে কোন জায়গাতে করেছিল জবাব দেবে ভালো। তাহলে এই পর্যন্ত আমার পালা, বাবু সাঙ্গ হয়ে গেল, আরে একবার ফিরে পামর মনে গুরু পদে চলো। আমার তর্জা গুরু কালীপদ রহিল প্রণাম, আরে হঠাৎগঞ্জের অন্তর্গত ধোকরার মোড়ে ধাম। তো ফুলল বাবু যিনি, তিনি তো দ্বিতীয় গুরু হলো, ওই চরণে দেখুন আমার প্রণাম রয়ে গেল। এই পর্যন্ত দ্বিতীয় পারণ সাঙ্গ আমি করি চাঁদ বদনে বন্ধুগণ, একবার বলুন হরি হরি। ভাবনা জানে তার কাছে কি ভাবের কথা চলে, যে জন ভাবনা জানে তার কাছে কি, ওই ওরে প্রেমের প্রেমিক না হলে কি তারে প্রেমিক বলে, ও যে জন ভাবনা জানে তার সাথে কি প্রেমের কথা চলে, যে জন ভাবনা জানে তার সাথে কি। ভাবুক ছিল বীর হনুমান, অযোধে রামায়ণে আছে প্রমাণ, ভাবুক ছিল বীর হনুমান, রামায়ণে আছে প্রমাণ, তাই তো বুঝছি রে রাম সীতা দেখান হৃদয় কমলে, ও যে জন ভাবনা জান তার সনে কি ভাবের কথা চলে, যে জন ভাবনা জান তার সনে কি। ওই আর ওই ভাবুক ছিল যশোমতি, বাছল ভাবছিল হয়তে ভাবুক ছিল যশোমতি, ওই গো বাছল ভাবা ছিল হয়তে, তাই তো কোলে পেলেন জগৎপতি ডাকলে মামা বলে, ও যে জন ভাবনা জানে তার কাছে কি ভাবের কথা চলে, যে জন ভাবনা জানে তার কাছে কি। আর সেই চণ্ডী দাসার রজকে ওগো তারাই প্রেমের শিরোমণি, ওরে চণ্ডী দাসার রজ কিনি ছিল তারাই প্রেমের শিরোমণি, জানো না তাদের মতো প্রেমী আমদানি, জগতে তাদের মতো প্রেম আমদানি কয়জনে করিলে, ও যে জন ভাবনা জানে তার কাছে কি কথা চলে, যে জন ভাবনা জানে তার কাছে কি। ওরে প্রেমের প্রেমিক না হলে কি তারে প্রেমিক বলে, ওরে প্রেমের প্রেমিক না হলে কি তারে প্রেমিক বলে, যেজন ভাবনা জানে তার কাছে কি ভাবের কথা চলে, যেজন ভাবনা জানে তার কাছে কি ভাবের কথা চলে। এ সবা পুটি মাছের ছট ফোটা নিয়ে অল্প জলে খেলা, একটা দোলার ছেলে কাজি হলে পীরকে মারে ডালা, আর একটা মুশিক যাবে সাগর পারে ব্যাঙবা যাবে বাসি, ওগো তেলা পোকায় বাচ্চা ফেলে করবে একাদশী, যাক আমি অধিক কথা আজ যা সরে মুতে তো বলবো না, কেননা যে কথা জিজ্ঞাসা করেছেন শোনো সর্বজনা। বলে একটা ছেলে একটা মেয়ে তারা নাকি ভালোবাসা করেছে, আর ভালোবাসা করে মেয়েটা ওগো ছেলের গলায় ফুলের মালা দিয়েছে, যেই মাত্র ছেলের গলায় ফুলের মালা দিয়েছিল ওগো, দেখতে দেখতে সেই ছেলেটাও মেয়ে হয়ে পড়ল। মজার কথা আজকে হেতা শুনুন সর্বজন,
আমি সংক্ষেপেতে বলবো কথা রাখবো না গো, কেননা রাধা রানী যে সময় ও গো সেই আয়ান ঘরে ছিল, আর কৃষ্ণের সঙ্গে ভালোবাসা জানেন তো সকল, কেননা জোর করে কৃষ্ণ নাম বলিতে পারে না, আর শাশুড়ীন নদী তারে যায় কত গঞ্জনা, এদিকে কদম তলায় কৃষ্ণ দেখো ও গো বাসিতে ফুল দিল, আর ঘরে থাকতে পারে না রাধা পথে বাহির হল, কৃষ্ণ কদম তলায় যখন বাসিতে ফুল দিয়েছি রাধারানী আর ঘরে থাকতে পারছে না, বাইরে এসে বলছো গো ও গো কে বাজায় কে বাজায় গো বাঁশি, ওই না কদম তলে বাঁশির সুরে অবহলার কোল ভাসে নয়ন জলে হেরে, সে পাগল কহর বাঁশের বাঁশি রে, পাগল কর বাঁশের বাঁশি রে, পাগল কর বাঁশের বাঁশি রে, কত আছে গোপের নারী আরো কুহুল বালা ও গো, অন্য কাহন নাম জানে না বাসি বলে রাধা রাধা হরে, পাগল কর বাঁশের বাঁশি রে, পাগল কর বাঁশের বাঁশি, সেই কুটিলা তো এদিকেতে দেখিতে পেয়েছে, আর দৌড়ে গিয়ে সেই সময়ে আয়ান কে বলিছে, দাদা তুমি বলো আমাদের বউ ভালো, আমাদের বউ ভালো, ভালো কি কালো দেখবে চলো, ওদের একটা ছেলে তার সঙ্গে আমাদের বাড়ির বউ কি সব ঝামেলা করছে, আমার কথা শুনে আয়ান ঘোষা লাঠি হাতে নিল, এখন গুটে গুটে নিধু বনের দিকে চলিল, তখন দূর থেকে রাধা রানী ও গো দেখিতে পেয়েছে, আর ছুটে গিয়ে সেই সময়ে কৃষ্ণকে বলিছে, ও সখাই আর তো উপায় নাই ওই তোমার মামাই আসে দেবে না রে হাই, তখন কৃষ্ণ বলে রাধা রানী কিসের জন্য ভাবো, পলকেতে মামার আমি ফাঁকি দিয়ে যাব, তাই আমার আয়ান ভয়ে কৃষ্ণ সেদিন কালী হয়ে দাঁড়ালো, আর রাধা রানী ফুলের মালা গলায় তখন দিল, আগে ছিল বেটা ছেলে মিথ্যা কথা নয়, আর ফুলের মালা গলায় দিতে মেয়ে হয়ে যায়, ও গো এই তো তোমার কথার জবাব কোথায় মিটে গেল, আমার মমির মতে যে কথাটা আজকে জিজ্ঞাসিল, ওই হক লাগিলাহ ইল্লিলাহ বল দেখি রে মন, বুঝে যাবে দেলের কালি দেল হবে রোশন, বলে মা সঙ্গের সাথে দিবা রাতি কর মন জপনা, আরে এরা বীজ ঠোরের জ্বালা মাফাবে সব গোনা, এই পর্যন্ত সংক্ষেপেতে আমার বন্দনাটি গেল, এইবার মমিন মতে যে কথাটাই আমায় জিজ্ঞাসিল, মমিন মতে বলছে মমিন ভাইরা নাকি আগে অযু গোসল করে তারপরে নামাজ করে, আর ইনি দেখেছে আগে নামাজ করে তারপরে করেছে অযু গোসল, কি আর বলবো আমার বলার কিছু নাই, ও গো সংক্ষেপেতে কথাগুলোর জবাব দিয়ে যাই, কেননা ইউনুস নবী নামে দেখুন নবী একজন ছিল, একদিন স্ত্রী পুত্র কন্যা নিয়ে দেশ ভ্রমণে গেল, সেখানে পথের মাঝে দেখুন যোগ কাণ্ড এক ঘটেছে, ছেলে আর মেয়েটাকে বাগেতে খেয়েছি, আর বিবিকেও শয়তানেরা ধরে নিয়ে যায়, আমার দিশে হারা হয়ে নবী ঘুরে ঘুরে বেড়ায়, এখন ঘুরতে ঘুরতে নবী এলো নদীর কিনারায়, মাঝি 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 বলে ডাকছে ইউভরায়, মাঝি ভাই আমাকে পার করে দাও, মাঝি নৌকা নিয়ে সেই সময়ে ঘাটে যখন এলো, আর একে একে কত লোক সেই নৌকায় উঠিল, ইউনুস নবী উঠেছে কিন্তু ধীরে ধীরে নৌকা যখন মাঝ নদীতে গেছে,
হঠাৎ বিনা ঝড়ে নৌকা তখন টলিতে লেগেছি। সবাই বলছে বলো কে কি হারিয়েছ, কি আছো পাপি, শিকার হও। কেউ শিকার হয় না। এই নৌকার মধ্যে কিছু বুদ্ধিমান ব্যক্তি ছিলেন, তারা বলছেন এই নৌকায় এখন লটারি খেলা হবে, প্রত্যেকের নামে কাগজ লিখে পানিতে ভাসানো হবে, যার নামে কাগজ পানিতে ডুবে যাবে সে কিন্তু দোষী হবে। কিন্তু কালক্রমে ইউনুস নামের কাগজে ডুবে গেছে, আর নৌকার লোক সেই সময়ে বলিতে লেগেছে নামো নামো, নামতে চায় না, বলছে ভাই এই অকল সমুদ্রের মাঝখানে আমি কোথায় নামবো। বলে নামো, ধারে যাওয়ার অবকাশ নেই, নামতেই হবে। নামতে চায় না, প্রাণের হয়তো সকলের আছে আমার মতো কতকগুলো মস্তান। ও গো ইউনুসকে ধরে তখন পানিতে ফেলেছে, আর একটা মাছ এসে সঙ্গে সঙ্গে গ্রাস করেছে। নবীকে গিলে মাছটা পানির মধ্যে ঘুরে ঘুরে বেড়ায়, নবীকে রাখতে পারে না, উগড়ে দেয় ডাঙায়, যেইটু উগড়ে তুলে দিয়েছে। নবী দেখতে নামাজের টাইম হয়ে গেছে, সঙ্গে সঙ্গে নবী তখন নামাজ পড়ে নিল, আর নামাজ পড়ার পরে তাহার জ্ঞান ফিরে গেল। হায় আল্লাহ, একে আমি করেছি, আমার সমস্ত গায়ে কাদা মাটি, একই করলাম। তাড়াতাড়ি নবী তখন নদীতে নামিল, ভালো করে গোসল করে ডাঙাতেই উঠিল। ইউনুস নবী আগে দেখো নামাজও করেছে, আর নামাজ পড়ার পরে তাহারই অযু গোসল হয়েছে। এই তো কথা মিটে গেল, আর করবো না দেরি, মিলন গীতি গাইব এবারে এসো তাড়াতাড়ি। মা ভালো বাবা ভালো দুয়ের কাছে আদর পাই, তবে আমার বিচারে মাঝে বড় কোনদিন বাবা বড় হবে নাই। মা ভালো বাবা ভালো, ওরে দেখলাম আমি বিচার করে বাবা এ বড় হয়ে সংসারে, দেখলাম আমি বিচার করে ওই গো বাবা এ বড় হয়ে সংসারে। মা কি বাবার উপর যেতে পারে কোনো কালে পারে না। মা ভালো বাবা ভালো, তোমার বাবা যদি বড় হবে বলো কেন মায়ের পায়ের তলায় বলো শুয়ে রবে, বলি কোনখানেতে বড় হবে সেটাই আমি শুনতে চাই। ও তোমার মায়ের মোটে কাণ্ড জ্ঞান নাই, বাবার বুকের উপর দাঁড়ালো তাই, ওই আবার ন্যাংটা মা ওই দেখিতে পাই লজ্জা সরম মোটে না। মা ভালো বাবা ভালো, ও গো দুয়ের কাছে আদর পাই, বিচারেতে বাবাই শ্রেষ্ঠ তার উপরে কেহ নাই। মা ভালো বাবা ভালো, দেখো সমুদ্র মন্থন কালে তোমার বাবা বিষ খেয়ে এসে পড়লো ঢুলে, দেখো সমুদ্র মন্থন কালে তোমার বাবা বিষ খেয়ে এসে পড়লো ঢুলে, আমার মা গিয়ে দুধ দিলে নইলে মোটে মা না হয় না। ওরে বাবা এলো তাই দুগ্ধ হলো, তোমার মা দুগ্ধ কোথায় পাবে বলো, বাবা এলো তাই দুগ্ধ হলো তোমার মা দুগ্ধ কোথায় পাবে বলো। ও তুমি করো না কই এলো মেলো উল্টো পাল্টা বলো নাই, মা ভালো বাবা ভালো দুয়ের কাছে আদর পাই, কেননা বিচারেতে উভয় সমান ছোট বড় কেহ নাই। মা ভালো বাবা ভালো, আমার মা জননী জন্মভূমি স্বর্গাদি করিয়াছে। হ্যাঁ পিতা স্বর্গ, পিতা স্বর্গ, পিতা ধর্ম, তুমি স্বর্গ চাও সেও পিতা, ধর্ম চাও সেও পিতা, সুতরাং মাতা পিতার তুমি ছোট বড় করা যায় না। আমাদের এই পর্যন্ত সাঙ্গ হলো, এইবার হরে হরে মুখে বলো, এই পর্যন্ত সাঙ্গ হলো, হায় হায় হরে হরে মুখে বলো, হরে পানে দোকানদারি হলো হরে ছাড়া গতি নাই। অনি তাই গৌর হরি গো হরি গো হরি গো হরি গো, অনি তাই গৌর হরি গো।